বিরোধীদের নমিনেশন তোলার হুমকি, বাড়িতে গিয়ে তাণ্ডব, এছাড়াও ভাঙচুরের অভিযোগ। অভিযোগে তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার গাংনাপুর থানা এলাকার। বিজেপির নেতৃত্বের দাবি, গতকাল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে গাংনাপুর নিচুতলার দুই বিজেপি প্রার্থী শান্তনা রায় এবং কৃষ্ণা সরকারের বাড়িতে হঠাৎই হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। মনোনয়নপত্র তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরেই দুই বিজেপি প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, এই ঘটনা পুলিশকে জানানো সত্ত্বেও 24 ঘন্টা কেটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজ দোষীদের গ্রেপ্তারের দাবিতে গাংনাপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপির বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। যদিও বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ, ঘটনাস্থলে যায় গাংনা থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। গতকালকে স্কুটিনি হয়ে যাওয়ার পর এই গাংনাপুরের নিচুতলাতে আমাদের প্রার্থী শান্তনা রায় এবং কৃষ্ণা সরকার এদের বাড়ির ওপর হামলা চালিয়েছে তৃণমূলের হারমাত বাহিনী। আমি গতকালকে এবং উড্ড করবার জন্য চাপ দিয়েছে, শুধু চাপ দেওয়া নয়, বাড়িও ভাঙচুর করা হয়েছে। গতকালকে রাত্রিবেলা আমার সঙ্গে ওসি সাহেবের সঙ্গে বড়বাবুর কথা হয়েছিল, তিনি বলেছেন যে আমি সব ভিডিওগ্রাফি করে নিয়ে এসেছি। আজকে বেলা 12টা বাজে, এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। তাই খুব স্বাভাবিক কারণে যারা গতকালকে গিয়ে আমাদের প্রার্থীর বাড়ির ভাঙচুর করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা এখানে পথ অবরোধ করেছি গাংনাপুরে। শুধু গাংনাপুরেই নয়, এইভাবে আমরা নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা আমরা স্তব্ধ করে দেবো। কারণ গতকালকেই হাজরাপুরে, আরংঘাটাতে, হাজরাপুরে গুলি চলেছে, আমাদের প্রার্থীকে ভয় দেখানো হয়েছে, প্রার্থী যাতে উইথড্র করে। এরকম বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি আমরা প্রস্তুত আছি। এই লড়াইয়ে আমরা প্রস্তুত আছি এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের দক্ষিণ সাংগঠনিক জেলা যতগুলো থানা আছে সমস্ত থানা আগামী দিনের মধ্যে আমরা স্তব্ধ করে দেবো। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার কাছে রিপোর্ট এসছে, আমি আজ 8-10 দিন ধরে বাড়িতে বসা, আমি খুব গুরুতর অসুস্থ। এবার আমি বাড়ি বসেই আমার সমস্ত যারা প্রার্থী আছে তাদের আমি খোঁজখবর নিচ্ছি, তাদের রেডি হতে বলছি। কিন্তু এই যে অভিযোগটা করছি, এই অভিযোগের সাথে আমার কোনো রকম বিন্দুমাত্র সম্পর্ক নেই। কারণ যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছে বিজেপি এবং সিপিএমের থেকে, তারা 34 বছরে যখন সিপিএমের বাম আমল ছিল, তাদের হারমাত বাহিনী, তারা সব লিডার ছিলেন, তারা সব দাঁড়িয়েছে আবার দেবগ্রাম অঞ্চলকে অশান্ত করতে, দেবগ্রাম অঞ্চলকে রক্তাক্ত করতে। আপনারা জানেন যে বাম আমলে দেবগ্রাম অঞ্চলে কতগুলো মার্ডার হয়েছিল, দেবগ্রাম অঞ্চলে প্রতীক বোসের মতো লোক মার্ডার হয়েছিল, দেবগ্রাম অঞ্চলে আমাদের পার্শ্ববর্তী সমীর নাগের মতো লোক মার্ডার হয়েছিল, আমাদের স্বপন বোসের মতো লোক মার্ডার হয়েছিল। সেই এলাকায় ওরা আবার পুনরায় তাদের সেই কার্যকলাপ ফিরিয়ে এনে আবার আমার নামে ভিত্তিহীন অভিযোগ করে এলাকায় ওদের পালে হওয়া দিতে চাইছে। কোনো রকম না পুলিশের কাছে অভিযোগ করতে সুবিধার লোকজন না, পুলিশ তো জানে, পুলিশ তো জানলে তো বলতো, পুলিশ পুরো জানে। সুবিধার আজকে 10 দিন ধানতলায় আমাদের প্রার্থী সিলেকশনের পরের দিন থেকে আমি বাড়িতে বসা। আমার নাম সুবিধর, আমি দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উপপ্রধান দেবগ্রাম অঞ্চল। খাওয়ার কোনো ছুটির দিন হয় না।